নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে রাজুক সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে বাড়িধারার কালাচাঁদপুর সড়কে অভিযান পরিচালনা করা হয় এ সময় ভ্রাম্যমাণ আদালত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট এছাড়া রাজুকের অনুমতি ছাড়া নকশা বহির্ভূত বিভিন্ন ভবনের রাস্তার ওপরে থাকা র্যাম্প ও দেয়াল ভেঙে ফেলা হয় একটা বিল্ডিংয়ের নকশায় যেখানে গ্যারেজ কার কার পার্কিং সেই তাদের জায়গায় তারা হয়তো দোকান ভাড়া দিয়েছে ব্যাংকের বুথ করেছে অর্থাৎ তারা অবৈধ ব্যবহার করছে তবে ভবন ও দোকান মালিকদের দাবি পর্যাপ্ত সময় না দিয়েই অভিযান চালাচ্ছে রাজু রাস্তার মধ্যে কোন এই থাকে এটা ভাইঙ্গা নিয়ে আমার কোনো আপত্তি কিন্তু তার সময় দেওয়া উচিত ছিল আমাদের সময় দিছে এক সপ্তাহ ম্যাজিস্ট্রেট কিন্তু সেই সময়টা তো দিল না এখন স্টেমের সমস্ত কিছু সিগনেচার নিয়ে এখন ভেঙে ফেললো আমাদেরকে সরকারি অনুযায়ী নোটিশ দিবে সাত দিন বা দশ দিন বারো দিন আগে নোটিশ দিবে মোবাইল কার্ডের উচ্ছেদ কার্যক্রমে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না রাজুকের অনুমোদন ছাড়া কোনো প্ল্যান ছাড়াই দোকান করেছে এটা সম্পূর্ণ অবৈধ আবাসিক এলাকার মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিল্ডিং কোড না মেনে নকশার বাইরে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের হুঁশিয়ারি দিয়েছে রাজু সংবাদ ঢাকা